আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়টি উপদেশ। একদিন এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন নামাজ পড়বে তখন মনে করবে এই আমার জীবনের শেষ নামাজ, আর যখন কথা বলবে তখন ওজন করে কথা বলবে। এমন কথা কখনো বলবে না যা বললে তুমি অনুতপ্ত হবে, কারণ কথা হচ্ছে ধনুকের তীরের মতো, একবার মুখ থেকে ফসকে গেলে তার উপর তোমার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। উপদেশগুলি হল, এক নম্বর, আল্লাহকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় করবে। দুই নম্বর, আল্লাহর ভয় মনে রেখে ইনসাফের কথা বলবে, রাগে বা আনন্দে আল্লাহকে ভুলে যাবে না। তিন নম্বর, ধনী বা দরিদ্র যে অবস্থায় থাকো না কেন, ইসলামে সাবেত থাকবে, অর্থাৎ বিশ্বাসে অবিচল থাকবে। চার নম্বর, আত্মীয় স্বজন তোমাদের ত্যাগ করলে তোমরা তাদের ত্যাগ করো না। পাঁচ নম্বর, যারা তোমার উপর থেকে শান্তি কেড়ে নেয় তাদেরকে তোমরা শান্তি দেবার চেষ্টা করবে। ছয় নম্বর, যারা তোমার উপর জুলুম করেছে তাদের মাফ করে দিবে। সাত নম্বর, বেশিরভাগ সময় নীরবতা অবলম্বন করে আল্লাহর চিন্তায় মগ্ন থাকবে। আট নম্বর, কথাবার্তায় এবং কাজের ফাঁকে আল্লাহর জিকির অব্যাহত রাখবে। নয় নম্বর, যেখানেই থাকো মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।